নমস্কার বন্ধুরা, পিংলুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো বেগুন ভাজা। বেগুন ভাজা আমরা সাধারণত বেগুনটাকে এরকম চাকা চাকা করে কেটে আমরা বেগুন ভাজা খাই। আমি আজকে বেগুন ভাজা দেখাবো, স্টাফ বেগুন ভাজা। ভেতরে স্টাফ পুড়ে পুরে বেগুন ভাজাটা হবে। তো বেগুন ভাজার আমি বেগুনটা কেটে দেখাচ্ছি কিভাবে বেগুনটা কাটা হবে। তারপরে আমি প্রথমেই দেখাই, এখানে আমি নিয়েছি, আমি এখানে এখানে শিল নোড়ায় বেটে নিয়েছি, যাতে জল মিক্সিতে দিলে জল দিয়ে বাটতে হয়, এটা একদম এরকম শক্ত শক্ত বাটতে হবে, সেই জন্য আমি এটা শিল নোড়ায় বেটেছি। এখানে নিয়েছি 1 চামচ পোস্ত, কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়ে 2 চামচ নিয়েছি, আর নিয়েছি নারকেল, নিয়েছি 1/4 কাপ নারকেল কোড়া, 3টে কাঁচা লঙ্কা আর ধনে পাতা। আমার ডিসক্রিপশন বক্সে আমার সব থাকবে, আপনারা ওখান থেকে দেখে নেবেন আমি কতটা কি নিলাম। এগুলো একসঙ্গে আমি বেটে নিয়েছি। এগুলোর মধ্যে আমি একটু সামান্য তেল দেব। এখানে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু তেল দিয়ে এটাই বেগুনের মধ্যে স্টাফ পুর পুরব। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। আমাদের স্টাফ রেডি হয়ে গেছে, এবার আমি এটা সরিয়ে রেখে আমি বেগুনটাকে কাটবো। বেগুনটা প্রথমে সামনেটা একটু বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এই রকম চওড়া আমি দেখিয়ে দিচ্ছি, এরকম চওড়া হবে। চওড়া হওয়ার পর এইটাকে আমি আবার, এটা পাতলা হবে তখন, এমন ভাবে কাটতে হবে, এইভাবে বেঁধে থাকবে, এখানে বেঁধে থাকবে, এরকম থাকবে, একটা বই খোলার মতন থাকবে। সেই জন্য প্রথমে যেটা কাটবো সেটা একটু চওড়া কাটবো, কিন্তু যখন মাঝখানে করবো সেটা কিন্তু পাতলা হয়ে যাবে। এরকম চওড়া কাটছি, কাটার পর আমি এটা পাতলা করে ফেলছি। এটা কিন্তু খুব সাবধানে কাটতে হবে যাতে পুরো কেটে না যায়, এরকম বইয়ের মতন থাকতে হবে, এরকম এতটা বাদিয়ে রেখেছি আমি, এতটা বাদালে এইভাবে খোলা যাবে সুন্দরভাবে। এইভাবে আমি সবকটা কেটে নেব। আমার পুরো বেগুনটাই কাটা হয়ে গেছে, এবার আমি যেটা করব, একটু হলুদ নিচ্ছি, একটা সাইডে নিয়ে আমি মিশিয়ে নেব, নেবো সামান্য একটু লবণ, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এই 3টাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি হাত দিয়ে দিয়ে এগুলোর ওপর এবং ভেতরে যখন দেব যাতে পাটটা না খুলে যায়। খুব বেশি করে মাখাতে হবে না, অল্প এরকম হাতে ছুঁয়ে মাখিয়ে দিলেই হবে, এইভাবে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে নেব আমি পুরোটাই। বেগুনে যদি কিছু লবণ হলুদ না মাখায় তাহলে কিন্তু এটা একদমই ফিকে ফিকে লাগবে, খেতে ভালো লাগবে না, তাই এটা মাখানো। সবকটাতেই আমার নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো যে মিশিয়ে মাখিয়ে নিয়েছি সবকটাতে মাখানো হয়ে গেছে। এবার আমি এটা যে স্টাফটা আমি বেটে রেখে দিয়েছিলাম, সর্ষে পোস্ত নারকেল
কাঁচা লঙ্কা আর ধনে পাতা, এর মধ্যে একটুখানি তেল মিশিয়ে রেখে দিয়েছি। এবার আমি এগুলোকে ভরবো এর মধ্যে স্টাফ, এরকম খুলে নেবো, আস্তে করে খুলে নেবো। নিয়ে চামচ দিয়ে দেওয়ার পর আমি একটু হাত লাগাতেই হবে, নাহলে এটা ভেতরে যাবে না, এটাকে সমান করে দিতে হবে, অতিরিক্ত না দিলেই হবে। তারপরে এরকম করে প্রেস করে সামনের দিকে নিয়ে আসতে হবে। নিয়ে এটা আবার এর সামনের দিকে আসলে এটাকে মুছে দিতে হবে। এইভাবে আমি পুরোটাই করে নেব। স্টাফ বেগুন ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা লুচি পাউডার সঙ্গে সাধারণত এমনি বেগুন ভাজা খাই, কিন্তু এইভাবে বেগুন ভাজা খেয়ে লুচি পরোটা ভাত যে কোনো জিনিসের সঙ্গে এটা খুবই ভালো যাবে। এইভাবে একটু চেপে দিতে হবে, দিয়ে এইভাবে আমরা এটা বার করে দেবো। এভাবে বার করে দিচ্ছি, অনেকটা ভরলেও অসুবিধা হবে না, চাপলেই বেরিয়ে যাবে, যতটা দরকার ততটা বেগুনের মধ্যে থেকে বাকিটা বেরিয়ে যাবে। আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, ঝালটা নিজেদের মতন নেবেন। এইভাবে প্রেস করে বেট করে দিচ্ছি আমি, কারণ বেশি বেশি যদি পড়ে যায় এর মধ্যে তাহলে কিন্তু তেলে ছেড়ে যাবে, তেলে ছেড়ে গেলে কিন্তু তেলটাও নষ্ট হবে আর ভাজাটাও আপনার ভালো হবে না। এইভাবে আস্তে আস্তে টিপটে টিপটে বেরিয়ে আসবে। এইভাবে আমি সবকটাই করে আমি এখানে প্যানে তেল দিয়ে দিয়েছি, এটা সানফ্লাওয়ার অয়েল দিয়েছি, আপনারা যে কোনো অয়েলেই করতে পারবেন, একটা সর্ষের তেলও করা যাবে। আমি স্টাফের মধ্যে সর্ষের তেল 1 চামচ দিয়ে মেখেছিলাম, এটা আমি সানফ্লাওয়ার অয়েলে এটা ভাজবো। তেলটা একটু গরম হয়ে গেছে, এবার খুব গরম না, এবার হালকা গরম হয়েছে, আমি আস্তে করে দিয়ে দিচ্ছি। যতটা ধরবে আমি ততটাই দিয়ে দিচ্ছি, পুরোটাই হয়তো হয়ে যাবে। এবার ফ্লেম আমি মিডিয়াম লো টু মিডিয়াম করে আমি এটা ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে আমি 3-4 মিনিট হতে দেবো। এটা 3 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে দিয়ে আমি উল্টে দেবো। অল্প অল্প ভাজা হয়ে গেছে, সেই জন্য আমি উল্টে দিচ্ছি। আবারও আমি 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমি আবারও ঢাকনাটা খুলে উল্টে দিয়েছি, আর যখনই ভাজবো তখন এই বেগুনের ফাঁক থেকে একটু একটু বেরিয়ে আসবে, তখন কিন্তু এই চামচ দিয়ে দিয়ে এটাকে সরিয়ে দেবেন, নাহলে তেলটা নষ্ট হবে। এভাবে আমি প্রতিটা উল্টে দিচ্ছি, আর এদিকটা ভাজা হয়ে গেলে এদিকটা ভাজা হয়ে গেলে ভাজা হয়ে যাবে। আমি আবারও ঢেকে দিচ্ছি, দিয়ে আমি এটা বেশিক্ষণ না, 1-2 মিনিট আমি এটা করবো। এটা 2 মিনিট হয়ে গেছে,
আমার ভাজা হয়ে গেছে বেগুন ভাজাটা, স্টাফ বেগুন ভাজা হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে পরিবেশন করে দেখাচ্ছি। আমার স্টাফ বেগুন ভাজি হয়ে গেল। আপনারাও ঠিক এইভাবে করবেন। এই স্টাফ বেগুন ভাজি কিন্তু সব কিছুর সঙ্গে ভালো লাগবে, রুটি, পরোটা, লুচি বা ভাত, গরম ভাতে এটা মেখে ভালো লাগবে। এর মশলাটা, এই যে ভেতরে যে মশলাটা আমি স্টাফ দিয়েছি, এটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আমি যে ঢেকে ভাজছি এর মধ্যে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো আপনারাও করবেন, করে আমার যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আজকে তাহলে আসি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। আর এই ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।